हेलो गाइस, वेलकम टू आवर चैनल। তোমাদের 24 তারিখ কিন্তু SMFWB 2022 এর পরীক্ষা, অর্থাৎ যেটা ডিপ্লোমা প্যারামেডিকেলের পরীক্ষা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, সেই পরীক্ষাটা আছে। তো প্রচুর স্টুডেন্ট আমাকে বলেছিলে যে তোমাদের একটা লাস্ট সাজেশন ভিডিও নিয়ে আসতে, যে তোমরা কেমনভাবে প্রপার ওয়েতে এক্সাম হলে যাবে বা কিভাবে পরীক্ষাটা দিলে তোমাদের একটা ভালো স্কোর আসবে। দেখো, এত বছর এতদিন ধরে একটা পড়লে আর একটা পরীক্ষার হল, দুটার মধ্যে অনেক পার্থক্য থাকে। তোমাদেরকে একটা জিনিস ভালোভাবে ভাবতে হবে যে পরীক্ষার হলে ওই যে 3 ঘন্টা তোমাদের ডিউরেশনটা আছে, ওই 3 ঘন্টাটা কিন্তু অনেক ভাইটাল একটা সময়। তো সেই টাইমটাতে তোমরা কেমন ভাবে পরীক্ষাটা দেবে, কি কি টিপস এন্ড ট্রিক্স গুলো তোমাদেরকে মনে রাখতে হবে সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমাদের ড্রেস কোড কি হবে, অর্থাৎ তোমাদেরকে কি কি জামা কাপড় কি ধরনের পরে যাওয়াটা উচিত, তার সাথে তোমাদেরকে কি কি জিনিসগুলো ক্যারি করতে হবে সেগুলো নিয়ে আমি বলবো। একটা জিনিস আমি বলে দিতে চাইছি, আমরা অলরেডি দেখবে মক টেস্ট নিয়ে একটা ভিডিও এনেছিলাম, ফ্রি মক টেস্ট, ঠিক আছে? তো তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। তোমরা যারা মক টেস্টে অ্যাটেন্ড করোনি, প্রায় দেখবে 300-400 স্টুডেন্ট মক টেস্টে অ্যাটেন্ড করেছে। তোমরা যারা মক টেস্টে অ্যাটেন্ড করোনি, আমাদের অ্যাপটা ইনস্টল করে পরে মক টেস্টে অ্যাটেম্প করবে। আমি ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো কেমনভাবে তোমরা করতে পারবে, ওকে? এছাড়া আমি আরও একটা, ওটাতে একটা মক টেস্ট দিয়েছিলাম, আমি আরও একটা ফ্রি মক টেস্টে তোমাদের ব্যবস্থা করে দিলাম। তোমরা সেই মক টেস্টটাও দেবে, তোমাদের যাতে ভালো পরীক্ষা হয় সেটার জন্য আমরা আরও একটা ফ্রি মক টেস্টের ব্যবস্থা করে দিলাম। আজকে চেষ্টা করবে দিয়ে দেওয়ার, আর এই ভিডিওটা যতটা সম্ভব হয় তোমাদের বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখো, আমি না আগে অন্য একটা চ্যানেলে ভিডিও বানাতাম, তো তোমরা ম্যাক্সিমাম জনই আমার ভয়েস হয়তো চিনো বা আমার ফেসটাও চিনো অনেকে। ম্যাক্সিমাম প্রায় যতজন ফর্ম ফিল আপ করেছে না SMFWB, তার 60% স্টুডেন্টই আমার যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওটার থেকে দেখে দেখেই করেছে, তো অনেকেই চিনো আমাকে। বাকি যারা, যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না, তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্বটা তোমাদের অবশ্যই তোমরা পৌঁছে দেবে, কারণ তারাও মক টেস্টে অ্যাটেন্ড করতে পারবে। সবার চেয়ে প্রথমে আমরা আসবো যে ড্রেস কোডের ব্যাপারে, ওকে? তোমাদের ড্রেস কোড কি হওয়া উচিত? সিম্পল, আমি যেরকম জামা পরে আছি এরকম জামা পরে যাবে, একদম ফুল হাতা জামা পরবে না, এরকম জামা বা গেঞ্জি পরে যাবে, ওকে? গেঞ্জি বা এরকম টাইপের জামাটা পরে যাবে, টি শার্ট টাইপের পরে যাবে, কোনো প্রকার ফুল হাতা জামা কিন্তু পরে যাবে না, এটা কিন্তু একদম বলে দিলাম, ক্লিয়ার কাট। এরপর তোমরা জুতো, জুতো কিন্তু শু পরে যাবে না, শু বাদ দিয়ে স্যান্ডেল বা হচ্ছে তোমার চপ্পল পরে যাবে তবুও ঠিক আছে, কিন্তু শু পরে যাবে না, নয়তো দেখবে শুটা বাইরে খুলে দিয়ে পরে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। বেল্ট, বেল্ট পরে কিন্তু যাবে না। তোমরা যারা দূর থেকে যে পরে একটা সেন্টারে পরীক্ষা দিচ্ছ, পকেটে খুচরো পয়সা রাখবে না, তুমি দরকার হলে বাসে করে আসছো, কন্ট্রাক্টরকে খুচরো পয়সাটা দিয়ে চলে আসবে, খুচরো পয়সা রাখবে না, জাস্ট নোট রাখবে, 10 টাকা 100 টাকা 200 টাকা যার ইচ্ছা নোট রাখতে পারো, কিন্তু খুচরো পয়সা রাখবে না, ক্লিয়ার? কোনো রকম কোনো চাবি খাটি বা কোনো মেটাল বডি রাখবে না নিজের পকেটে বা নিজের জামার বুক পকেটে, কোথাতেও রাখার চেষ্টা করবে না, ওকে? এই জিনিসগুলো মনে রাখবে। এরপর তোমাদেরকে মাস্ক অবশ্যই একটা নিতে হবে, স্যানিটাইজার যদি পারো নিতে পারো, কোনো দরকার হয় নেই, যদি ইচ্ছে হয় তোমার উপর, যদি ইচ্ছে হয় তুমি নিতে পারো। এরপর অনেকের একটা ডাউট আছে যে আমাকে অ্যাডমিট কার্ডের কতগুলো পেজ নিয়ে যেতে হবে। তোমাকে অ্যাডমিট কার্ডের প্রথম যে পেজটা আছে যেখানটা তোমার সেন্টারে লেখা আছে, আর তার নিচটাতে দেখবে তোমার ওই অনেকগুলো টিক করতে হবে, যে তুমি কি 14 দিন আগে কোথাও ঘুরে এসেছো বা কোনো একটা করোনা পেশেন্টের সঙ্গে ছিলে, কিছু কিছু দেবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে না, তো অতটা পর্যন্ত তোমাদের নিয়ে গেলেই এনাফ। বাকিটা যদি কারোর ভয় থাকে যে না বাকিটাও নিয়ে যাবো, নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ওটা আবার ব্যাক করে ঘর নিয়ে আসতে দেবে, ওকে? ওখানে জমা নেবে না কোনো কিছু। এরপর কোশ্চেন পেপার, কোশ্চেন পেপার কিন্তু তোমাদের ওখানে জমা নিয়ে নেবে, তাই কিন্তু আমরা হয়তো তোমাদের জন্য অ্যান্সার কি নিয়ে আসতে পারবো না, যদি আমরা কোশ্চেন পেপার পেয়ে যাই তো অবশ্যই অ্যান্সার কি নিয়ে আসবো, যদি না পাই তখন কিন্তু অ্যান্সার কি আমরা নিয়ে আসতে পারবো না, ম্যাক্সিমাম চান্সটা কিন্তু তোমাদের কাছে জমা নিয়ে নেওয়া, যদি জমা না নেয় তখন আমরা অ্যান্সার কি নিয়ে চলে আসবো, ওকে? এই জিনিসটা হয়ে গেল। এরপর তোমাদের পরীক্ষার হলে কি কি জিনিসগুলোকে মনে রাখতে হবে, সবার চেয়ে প্রথম কথা তোমরা জানো ফিজিক্স থাকবে 25 নাম্বার, কেমিস্ট্রি থাকবে 25 নাম্বার, আর বায়োলজি থাকবে 50 নাম্বার। সব কোশ্চেন 100 খানা কোশ্চেনই তোমরা অ্যাটেম্প করে আসবে, একটাও ছাড়বে না, একটা বিন্দুমাত্র একটা কোশ্চেন ছাড়বে না, পারো না পারো দাগ মেরে আসবে, ওকে? আচ্ছা, এরপর কেন বলছি, কারণ তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, দাগ মেরে আসবে,
যা হবে পরে দেখা যাবে, যতগুলো নিজের থেকে পারবে করবে, বাদ বাকি সব ঝেকারে একদম দাগ মেরে দিয়ে আসবে। ওকে, আচ্ছা এরপর আমাদের একটা জিনিস কি, সবার চেয়ে প্রথমে কি দিয়ে শুরু করবে, সবার চেয়ে প্রথমে শুরু করবে বায়োলজি দিয়ে। কেন, বায়োলজিটা অনেকটা ইজি হবে, আর তার সাথে সাথে বায়োলজিটা তোমার ধরো 3 ঘন্টা সময়, এনাফ টাইম, তো তুমি বায়োলজিটা দেখবে 50টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে নিতে পারবে। তো ফিজিক্সের জন্য 1 ঘন্টা 25টা কোশ্চেনের, আর কেমিস্ট্রির জন্য 25টা কোশ্চেনের 1 ঘন্টা করে সময় তোমরা পেয়ে গেলে। তো এই 25টা কোশ্চেন 1 ঘন্টা সময় এনাফ টাইম, তোমরা আরামসে বসে বসে এই সব কোশ্চেনগুলো করতে পারবে। এরপর বায়োলজির পর চেষ্টা করবে কেমিস্ট্রিতে আসতে, তারপরে ফিজিক্সে যাবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের ফিজিক্সে একটা ভয় থাকে। তো তার জন্য আমি বললাম তোমার যদি এবার ফিজিক্স ভালো লাগে তাহলে ফিজিক্সটা আগে করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এবছর জেনপাস ইউজি বা NMGNM এর পরীক্ষা দিয়েছিলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হয়নি, তো তাদের উদ্দেশ্যে বলছি আমরা আমাদের কোচিং সেন্টার থেকে কিন্তু এবছর অলরেডি ব্যাচ শুরু করে দিয়েছি, তোমরা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারো, আর NMGNM এর ব্যাচ কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হবে। তোমরা যদি আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও, এই মোবাইল নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে এই মোবাইল নাম্বারে কল করতে পারো। তোমাদের ক্লাসগুলো সব লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা রেকর্ডিংগুলো পেয়ে যাবে ক্লাসগুলোর, তোমাদের DPP, MCQ, PDF নোটস, প্রায় 10,000+ MCQ নোটস দেওয়া হবে তোমাদেরকে ফ্রিতে। তাছাড়া তোমাদের বিভিন্ন ধরনের যে টিচাররা পড়াবেন তাদের অভিজ্ঞতা হচ্ছে প্রায় 7 থেকে 8 বছর এডুকেশন ফিল্ডে আছেন, আর তোমাদের উইকলি মক টেস্ট নেওয়া হবে, প্রায় 30 থেকে 40 খানা মক টেস্ট দিতে পারবে তোমরা, সব কিছু A to Z তোমাদের জন্য খুব সুন্দরভাবে প্যাকেজগুলো সাজানো আছে। তো তোমরা যদি কেউ এনরোল করতে চাও, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করতে পারো, A to Z যা ইনফরমেশন তোমার জানার আছে সেগুলো জেনে যাবে, বা ডিসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বা একটা ফর্ম দেওয়া আছে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে পরে অ্যাডমিনদেরকে মেসেজ করতে পারো। সবচেয়ে বেশি ভালো হয় যে এই মোবাইল নাম্বারগুলোতে কল করে নেবে, তাহলে আর কোনো ঝুটঝামেলা থাকবে না, সব কিছু A to Z জেনে যাবে। তো যারা যারা রেজিস্ট্রেশন করতে চায় অবশ্যই রেজিস্ট্রেশনটা খুব দ্রুত করিয়ে নেবে। আচ্ছা এরপর কিছু টিপসে আসি, যে তোমাদেরকে দেখবে কিছু কিছু MCQ কোশ্চেন এমন থাকে যেগুলোর অপশন এ, অপশন বি, অপশন সি থাকলো, দিয়ে তারপর সবগুলি সঠিক, তাই না? তো এটার উত্তরটা তুমি জানো নি, কি উত্তর দিয়ে আসবে, সবগুলি সঠিকটাতে উত্তরটা মেরে দিয়ে আসবে, দাগ মেরে দিয়ে আসবে। ওকে, আরো কি ধরনের কোশ্চেন হয়, ধরো ফিজিক্সের একটা কোশ্চেন তোমার ভ্যালু আছে, এরকম টাইপের উত্তরগুলো ভ্যালু বেড়েছে 31.5, 31.9 বা এরকম টাইপের, কাছাকাছি টাইপের দুটো আছে, আর দুটো আছে 40 আর 45, কি করবে ওই 31 পয়েন্ট, যে দুটোকে সিমিলার পাচ্ছ তার মানে 50-50 হয়ে গেলো, 50% তোমার দুটো কোশ্চেনকে তুমি অর্ডার আউট করে দিলে, তারপরে দুটো যে পড়ে থাকলো সেই দুটোর মধ্যে যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি দাগ মেরে দিয়ে চলে আসবে। ওকে, এইটাতে কিন্তু তোমার স্কোরটা বাড়ার একটা প্রবণতা বেড়ে যায়। আচ্ছা তোমাদের কত মার্কস তুলতে হবে, তোমাদেরকে বলে রাখি 60 মার্কস যদি তুলতে পারো জানবে যে সেফ জায়গাতে আছো। এরপর কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, কোশ্চেন টাপ লেভেলটা কেমন হবে সেটা যতক্ষণ না বোঝা যাচ্ছে ততক্ষণ বলা যাবে না আর কি। তবুও জেনে রাখো যে তোমরা যদি 60 মার্কসের মতন তুলে আসতে পারো তাহলে জানবে যে একটা সেফ জায়গাটা থাকবে। তো এই এই জিনিসগুলো ছিল। আর তোমাদেরকে কি কি জিনিস নিয়ে যেতে হবে, একটা পেন নিয়ে যাবে অবশ্যই, মার্কস, পেন, অ্যাডমিট কার্ড, আর তোমার আধার কার্ড, ভোটার কার্ড বা একটা আইডেন্টিটি প্রুফ তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। এই সব জিনিসগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তো আর তোমাদেরকে সেরকমভাবে বলার কিছু নেই, তোমরা এই জিনিসগুলোকে একটু ভালোভাবে ফলো করবে যেগুলো বললাম, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে, সব কোশ্চেন দাগ দিয়ে আসবে, কোনো একটা কোশ্চেনও ছাড়বে না, কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু, একটা কোশ্চেনও ছাড়বে না, সব কোশ্চেনে দাগ করে দিয়ে আসবে। তো এই জিনিসগুলো একটু ফলো করো। আর মক টেস্ট যেটা বললাম, মক টেস্ট দুটো মক টেস্টই দিয়ে দেবে, যারা একটা দিয়েছো খুব ভালো, আর যারা একটা দাওনি তারা আর একটা মক টেস্ট দিয়ে দেবে, ওটা কিন্তু অনেকখানি হেল্প করবে। যারা যারা স্টুডেন্টরা দিয়েছে তাদের খুব সুন্দর ফিডব্যাক যে আমাদের কোশ্চেন প্যাটার্নগুলো, কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে করা আছে, দেখবে তোমরা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর করে কোশ্চেনগুলো করা আছে, অনেকখানি তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে তোমাদের বাকি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।